এখনই দোয়া হবে। দোয়ার আগে আমি অধম গোনাগার নাদান, আল্লাহ কতদিন হায়াত রেখেছেন, কতদিন বেঁচে থাকবো জানি না। এই জন্য কয়েক বছর ধরে এখানকার ছেলেরা এই মজলিসটা কায়েম করছে, এই মজলিসটা চলছে। এখন আমি আপনাদের কাছে বলবো, যদি নগদ 100, 200, 20, 50, 10, 20 নগদ যদি কারো কাছে কিছু থাকে, এই জলসার খরচ খরচার উপলক্ষ করে আমি একটু হাত পাতবো গোনাগার। এই দোকানে হাত, যে হাত দুটো আল্লাহর কাবা ঘরের দেওয়ালে আল্লাহ পাক রব্বুল আলামিন খসার সুযোগ দিয়েছেন, এবং কাবা ঘরের দক্ষিণ পূর্ব কর্নারে একটি জান্নাতি পাথর সেট করা রয়েছে নবীজির হাত বরাবর, যে পাথরটাকে বলা হয় হাজরে আসদ। আল্লাহ পাক তিনবার নবীজির দেশ দেখানোর কারণে 13টি বার এই হাত দুটো পাথরের গায়ে ঘষার, এই ঠোঁট দুটো দিয়ে পাথরটা চুম্বন দেওয়ার তৌফিক আল্লাহ অধমকে দান করেছেন। জোরে বলুন একটু সোহান। নবী বলছেন, এই পাথরে আমার যে উম্মত হাত লাগাবে, যে উম্মত ঠোঁট লাগাবে, জাহান্নামের আগুন তার হারাম হয়ে যাবে, হাসরের মাঠে আল্লাহ এই পাথরের জবান খুলে দিয়ে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি এই বেটিকুটি নাদান মানুষ তিনবার নবীজির দেশ দেখার কারণে আল্লাহ পাক বিনা ঠেলা ঠেলি বিনা হুড়োহুড়িতে আমাকে 13টা বার ওই পাথরের ভিতরে মুখ ঢুকানোর এবং এই ঠোঁট দিয়ে চুম্বন দেওয়ার হাত দুটো ঘষার তৌফিক দান করেছেন। এ হাতে মদের গ্লাস ধরি না, বিড়ি সিগারেট ধরি না, পানের খেলি ধরি না, এ হাত দিয়ে কোনো হারাম কাজ ভাইজান জ্ঞান অবধি থাকতে আমি হারাম কাজ টাজ করি নাই। সেই হাতে যদি আপনারা কেউ হাত লাগাতে চান, আমি আল্লাহর কাছে হাত দুটো তুলে এই মাজুর ব্যক্তি, আমি অসুস্থ ব্যক্তি, রোগগ্রস্ত বেমারিতে ব্যক্তি, আল্লাহ পাক রোগগ্রস্ত ব্যক্তির দোয়া বিদ্যুতের মতো কবুল করে থাকেন। তাই হাতে যদি কেউ হাত লাগাতে চান, 20, 50, 100, 200 যদি কারো পকেটে থাকে, টপ টপ করে নিয়ে এসে আমার হাতে একটু দিয়ে দেন। আমি আপনাদের যারা যারা দান করবেন, আজকের এই পবিত্র শাবান মাসের একেবারে শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন শাবানের রহমত বর্ষণ করেন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, শাবান মাসে বান্দার সারা বছরের আমল আল্লাহ আসমানে উঠিয়ে থাকেন। সারা বছর যে আমল কালাম করা হয়, আল্লাহ পাক এই শাবান মাসেই বান্দার আমল কালামকে আসমানে উঠিয়ে থাকেন। সেই মাসের শেষে সামনে রমজান আসছে, এই রমজানের আগ মুহূর্তে আমি আপনাদের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ পাক যাতে সংসার জীবনটা সুখে রাখেন, বিবি বাচ্চাকে নিয়ে আপনার সংসারটা ভালোভাবে কাটিয়ে দেন। একজন ভাই তিনি 100 টাকা দিয়েছেন, আর একজন ভাই আমি অধম নাদান গোনাগার আমার হাতে 100 টাকা দিয়েছেন, আল্লাহ দুইজনের দানকে কবুল করো, মাজুর ব্যক্তির দাবিকে তুমি কবুল করো। আর এটাকে দিয়েছে ও আলমগীর গাইন, যে পৃথিবী থেকে বিদায় নিয়েছে অ্যাক্সিডেন্টের মাধ্যম দিয়ে, যাই হোক তার বাড়ি থেকে 500 টাকা দান করেছেন। নারায় তাকবীর, একটু জোরে বলুন নারায় তাকবীর। আল্লাহ দানকারীদের দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, আয় আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই 50 টাকা দিয়েছেন, রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা, আয় আল্লাহ তুমি কবুল করে নাও এবং জান্নাতি নাজ নেয়ামত তাদের সংসারে তুমি চাল করে দাও। কত এতে? 500। আয় আল্লাহ তোমার বান্দা আলেম পড়াশোনা করছে, সে তার আব্বা 500 টাকা দান করেছেন, আল্লাহ দানকে কবুল করো, ছেলেকে যোগ্য আলেম বানিয়ে দিয়ে দেশ ও সমাজের খেদমত করা তৌফিক দান করিও। সকলে বলুন আমিন। যে যে দেবেন একটু টপ টপ করে চলে আসেন, লম্বা সময় কালেকশন করব না, যার পকেটে যেমন আছে অন্তত মাজুর রোগগ্রস্ত ব্যক্তির দোয়া আর এই শাবান মাসের শেষে আল্লাহ যাতে কবুল করে নেন, এই আত্মবিশ্বাস নিয়ে কাবা ঘরের দেওয়ালে ঘষা হাত, জান্নাতি পাথরে লাগানো হাত এই হাতে একটু দিয়ে যান, যে হাত দুখানা পবিত্র রাখার জন্য আমি সচেষ্ট আছি। একজন ছোট্ট একটা বাচ্চা ছেলে 100 টাকা দিয়ে গেছে, আল্লাহ এই কোরআনের মাহফিলকে যারা সচেষ্ট রাখার জন্য টাকা দিচ্ছে, ছোট ছোট বাচ্চাদের হায়াত দীর্ঘজীবী করবেন। এটা কালাম, কালাম বলে একটি ছেলে সে 200 টাকা নগদ দিয়েছে, আল্লাহ দানকে তুমি কবুল করো, টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা, দুদিন পরে হবে রে তোর বাজবা গানের কোনা, দানকারীর পিতা মাতার সুখে রেখো কবরে, নূরের টুপি মাথায় দিয়ে আল্লাহ উঠায়ো কাল হাসরে। সকলে বলুন আমিন। মেয়েরা 50 করে 100 টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ মেয়েদের দান কবুল করুন, আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজ তাদের পড়ার তৌফিক দান করুন,
স্বামী ভক্তি করার তৌফিক দান করুন। কিয়ামতের মাঠে মা ফাতেমার সঙ্গে জান্নাত হালাল বানিয়ে দিবেন। এগুলো কে দিয়েছে? আয় আল্লাহ কত আছে? 320 টাকা একজন দিয়ে গেছেন। আল্লাহ দানকে কবুল করে নিন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, সংসার জীবনে আয় রোজগারে বরকত দান করুন, হালালি ব্যবসা করার তৌফিক দান করুন। আল্লাহ আগামীতে রমজান মাস আসছে, সুস্থভাবে সংসার যাপন করার তৌফিক দান করবেন। জোরে বলুন একটু আমিন। আর কেউ দেবেন? আর কেউ দেবেন? যদি দেন চলে আসেন। আর সকলে বিসমিল্লাহ সহ সুরা ফাতিহা শরীফ 3 বার, সুরা এখলাস কুল আল্লাহ শরীফ 5 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আমি একটু হাত পাতছি কালেকশনের জন্য। আর এরই ভিতরে সুরা ফাতিহা 3 বার, সুরা এখলাস 5 বার, কয়েকবার একটু দরুদ শরীফ পড়ে নেন। আমরা আমাদের আপনজন যারা বিদায় নিয়ে কবরস্থ হয়েছে তাদের আত্মার কল্যাণের জন্য এই গভীর রাত্রে, রাত্র দীপহরের পর আল্লাহ আসমানের দরজা খুলে দিয়ে থাকেন। আর আমার একজন ভাই রাজ্জাক শেখ আগামী বছরের জন্য 1000 টাকা, আমার একজন ভাই তিনি 100 টাকা দিয়েছেন, আর একজন 100 টাকা দিয়েছেন। আল্লাহ দান কবুল করুন। ছোট্ট একটা বাচ্চা, আল্লাহকে হায়াতে দীর্ঘজীবী বানাবেন, রোগ বেমারি থেকে নিষ্কৃতি দেবেন। কত দিয়েছে বোধহয়? 50-100 হবে। মেয়েরা আবার 50 করে 100 টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নিন। আমার মা বোনেরা যারা বসে আছেন এখনো ঘুমাননি, যদি আল্লাহ রহমত পেতে চান পবিত্র শাবান মাসের শেষে টপ টপ করে একটু বাচ্চা দিয়ে পাঠিয়ে দেন। একটু মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আমার কালাম গাজী ভাই আগামী বছরের এই জলসার জন্য 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে। নারায় তাকবীর, নারায় তাকবীর। কালাম গাজী বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, সকলে বলুন আমিন। আল্লাহ তার আপনজন আত্মীয় স্বজন রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে নীরব নগরে যারা কবরস্থ হয়ে আছে আল্লাহ দানের ওসিলা করে তাদের কবরে জান্নাতি নাজ নিয়ামত চালু করে দিন, সকলে বলুন আমিন। জাহানারা বিবি 300 টাকা, আল্লাহ দান কবুল করুন। বাপ মা আপনজন আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছে তাদের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন, জান্নাতি নাজ নেমত চালু করে দিন, সকলে বলুন আমি। বললাম তো 300 টাকা বলেছি। ও আর জানে বিবি তিনি 300 টাকার প্রতিশ্রুতি আগামী বছরের জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আয় আল্লাহ তার দানকে কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন, এহকাল পরকালে ভালোই দান করুন, সকলে বলুন আমিন। জাহিরুল, জাহিরুল গাইন আগামী বছরের জন্য 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে। আপনারা খুশি নাও খুশি, যদি খুশি হন একটু উচ্চরাবে আওয়াজ দেন, নারায় তাকবীর, নারায় তাকবীর। জাহিরুল গাজী বলুন জিন্দাবাদ, 2000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করুন, ব্যবসায় কারবারে বরকত দান করুন, হাড়িতে দানায় দানায় উন্নতি দিন, সংসার জীবনকে সুখে পরিচালনা তৌফিক দিন, সকলে বলুন আমি। আহা আমার পুটে সর্দার, মরহুম পুটে সর্দার ভাই যিনি চালের কাজ করতেন, নাকি চাল পাতা কাজ করতেন না? হ্যাঁ, তিনি মারা গেছেন, তার আত্মার কল্যাণের জন্য। আর ওরা মেয়েও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাপ এবং কন্যা দুইজনের আত্মার কল্যাণের জন্য তার কর্তৃপক্ষ বাড়িতে যারা বর্তমান হায়াতে বেঁচে আছে 500 টাকা নগদ দান করেছেন। আল্লাহ দান কবুল করুন, ছেলেদের দান কবুল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন। বাপ এবং মেয়ে দুইজন যারা বিদায় নিয়েছে তাদের জীবনের অপরাধ ক্ষমা করে দিয়ে আল্লাহ কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন, সকলে বলুন আমিন। নারায় তাকবীর। আমার আব্দুস সালাম ভাই যিনি এই জলসার মূল উদ্যোক্তা, আলেম ওলামা বক্তাদের দাওয়াতের বিষয়ে যথেষ্ট চিন্তা ভাবনা করেন, তিনি আগামী বছরের জন্য 3000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। জোরে একটু আওয়াজ তোলে নারায় তাকবীর, নারায় তাকবীর। আব্দুস সালাম ভাই বলুন জিন্দাবাদ, 3000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, ব্যবসায় কারবারে উন্নতি দিন, আয় রব্বুল আলামিন সংসার জীবনকে সুখে পরিচালনা তৌফিক দিন, হাড়িতে দানায় দানায় বরকত দিন, সকলে বলুন আমিন। কালু গাজী আগামী বছরের জন্য ও এইখানেই বাড়ি, কালু গাজী আগামী বছরের জন্য 2000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে। নারায় তাকবীর, নারায় তাকবীর। কালু গাজী বলুন জিন্দাবাদ, কালু গাজী বলুন জিন্দাবাদ। 2000 টাকা বলুন মারহাবা।
আল্লাহ দান কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন। আপনজন যারা কবরস্থ হয়ে গেছে, জীবনের অপরাধ ক্ষমা করে তাদের কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। আব্দুল্লাহ গাজী তিনি আগামী বছরে জলসার উন্নতি কল্পে 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছে। নারায় তাকবীর। আব্দুল্লাহ গাজী বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, উদ্দেশ্য সফল করুন। সানু গাজী তিনি আগামী বছরের জন্য 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আয় আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন এবং তার সাদকা বাপ মা বন্ধু আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়ে আছে আল্লাহ সকলের কবরে পৌঁছে দিয়ে কবরগুলোকে বেহেশতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। দানি যারা দান করে তারা থাকে না কো বসে, পরকালের আশায় তারা দান করে যায় এসে। নারায় তাকবীর। রিজা, রিজা বিবি তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ তৌফিক দেবেন। স্বামীর ব্যবসায় কারবারে আয় আল্লাহ বরকত দান করবেন, সংসারে হাড়িতে দানায় দানায় উন্নতি দিন। সকলে বলুন আমিন। আল্লাহ এদের আপনজন আত্মীয় স্বজন যারা নীরব নগরে কবরে আছে আজ থেকে কিয়ামত পর্যন্ত তাদের কবরগুলোকে আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। মেয়েরা একসঙ্গে মিলে 60 টাকা পাঠিয়ে দিয়েছেন, সম্ভবত দুইজন দিয়েছেন। আল্লাহ দুইজনের দানকে কবুল করুন, এদের মনোবাঞ্ছা পূর্ণ করুন। আয় আল্লাহ হাসরের মাঠে হযরতে মা ফাতেমার হাত ধরে জান্নাত হালাল বানাতে পারে এ তৌফিক দান করে দিয়ে দেবেন। সাইফুল সাদ্দার তিনি 500 টাকা দিয়েছেন নগদ, আল্লাহ দান কবুল করে নিন। হ্যাঁ এবার দিচ্ছে না, দেবে, পরীক্ষা দেবে, বার কলাস নাকি 12 ক্লাস পরীক্ষা দেবে। আল্লাহ পরীক্ষা উত্তীর্ণ করিয়ে দিও, ভালোভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করিও, তার ব্রেন মগজকে সাফ করে দিয়ে দাও। সকলে বলুন আমিন। সাব্দুল্লাহ গাজী তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায় তাকবীর। আয় আল্লাহ তার দান কবুল করুন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন। ইহকাল পরকালে ভালোই দান করে দানকারীদের দলে হাসরের মাঠে তাকে দলভুক্ত হওয়ার তৌফিক দেবেন। সকলে বলুন আমিন। বলেন আর কে আছেন? সকলে একটু দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا مولانا محمد। একজন নগদ 100 টাকা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহ দান কবুল করুন। রক্ত ঘামানো ঘাম ঝরানো পয়সা যারা তোমার কোরআনের মহব্বতে দান করছেন আল্লাহ তার আপনজনদের কবরে জান্নাতি নাজনিয়ামত দিয়ে কলিজা ঠান্ডা করে দিয়ে দিন। একজন 50 টাকা দিয়েছেন, আল্লাহ দান কবুল করে নিন। আয় আল্লাহ যে যে উদ্দেশ্য নিয়ে দান করছে তুমি আলমুল গায়েব সব জানো, সব খবর রাখো। আল্লাহ উদ্দেশ্যকে পরিপূর্ণ করে সংসার জীবনে সুখ দান করিও। ওবাইদুল গাজী তিনি 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায় তাকবীর, নারায় তাকবীর। ওবাইদুল গাজী বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আয় আল্লাহ দান কবুল করে নিন, আপনজন আত্মীয় স্বজন রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে যারা কবরস্থ হয়ে আছে আল্লাহ তাদের কবরে জান্নাতে নাজ নেমাত আজ রাত থেকে চালু করে দিয়ে কেয়ামত পর্যন্ত বরাদ্দ করবেন। সকলে বলুন আমিন। বলো মেহরাজ গাজী 1000 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন। নারায় তাকবীর, নারায় তাকবীর। মেহরাজ গাজী বলুন জিন্দাবাদ। 1000 টাকা বলুন মারহাবা। আল্লাহ দান কবুল করে নিন, উদ্দেশ্য সফল করুন, মনোবাঞ্ছা পূর্ণ করুন, হাড়িতে দানায় দানায় বরকত দান করুন। সকালে বলুন আমিন। আর আছে কেউ? একটু কলেমার যে কেরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ। দরুদ শরীফ, কলিমা শরীফ, সূরা ফাতিহা, সূরা ইখলাস যে যা পড়েছেন
আচ্ছা এবছর কি তাবারুক এবছর মিষ্টি ভাত জর্দা ভাতে তাবারুক হয়েছে আগামী বছর আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে ছেলেরা এই প্রোগ্রাম আবার করবে এরা শীতকালীন সময় করে তবে এবছর মানে একটু সরে এসে এই ফাল্গুন মাসের শেষের দিকে করছেন আবার আগামীতে তো রমজান চলে আসছে বোধহয় সম্ভবত 9 তারিখ চৈত্র মাসে রমজান শুরু হবে নাকি সামনে তো আর খুব বেশি দিন বাকি নাই বোধহয় 10-11 দিন বাকি আছে রমজান মাস শুরু হতে আল্লাহ পাক সকল রোজাদারকে রোজা রাখার তৌফিক দান করেন রোগ বিমারি থেকে নিষ্কৃতি দান করেন এবং সংসারে জান্নাতি শান্তি আল্লাহ যেন পরিবেশন করেন সকলে বলুন আমিন তো তাবারুকের জন্য কেউ কি কিছু আপাতত আগামী বছরের জন্য যদি কেউ কিছু আপনারা বলেন তাহলে এখানে খাতায় লিখে নেওয়া হবে আগামী বছর জলসার আগের দিন আপনি আপনার প্রতিশ্রুতি পূর্ণ করতে পারবেন তাবারুকের জন্য কেউ কি চালটাল কিছু দেবেন তাবারুক গরিব এতিমের বাচ্চারা খাবে আল্লাহ পাক হাশরের মাঠে জান্নাতি নাজিমা দিয়ে তার প্রতি দান দিয়ে দেবেন এই জন্য 10 কেজি 5 কেজি চালটাল কেউ কি দেবেন যদি বলেন তাহলে এখন নাম লেখা হবে এক্ষুনি দিতে হবে না এক বছর পর একজন 50 টাকা দিয়েছে আল্লাহ দানকে কবুল করুন সকালে বলুন আমিন দেবেন কেউ কিছু দুপাশে চালটাল আগামী বছর তাবারুকের জন্য এবছর জর্দা ভাত তাবারুক হয়েছে আগামী বছর তো অন্য বছর এরা রান্না বান্না করে বা দেয় কোনো বছর বোধহয় বিরিয়ানিও করে দিয়েছিল যতদূর আমার জানা আছে শাহিন গাইন গাইন 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছে আগামী বছরের তাবারুকের জন্য নারায় তাকবীর মনোয়ারা বিবি তিনি 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ গরিব দুঃখে এতিমদের বাচ্চারা খাবে এবং কবরে হাসরে জান্নাতি নাজিনা দিয়ে আল্লাহ তার প্রতিদান দেবেন মেয়েরা তাবারুকের জন্য নাকি না এমনি দান একসঙ্গে মিলে বেশ কিছু টাকা দিয়েছেন 200 টাকাও আছে 100 টাকাও আছে আল্লাহ দানকে কবুল করুন মনোবাঞ্ছা পূর্ণ করুন সংসার জীবনকে সুখে পরিচালনা তৌফিক দান করুন সকলে বলুন আমিন আপনারা যে যা পড়েছেন সকলে আমার উপরে হাওলা করে দিন আসুন আমরা এই গভীর রাত্রে মহান আল্লাহর দরবারে দুগুণ হাত তুলে আমাদের জীবনের আশা আকাঙ্ক্ষার কথা এবং রোগ শোক বালা মুসিবতে যারা পতিত আছেন আল্লাহর দরবারে আমরা তার জন্য একটু দোয়া চাই ক্ষমা ভিক্ষা চাই আল্লাহ যেন আগামীতে আমাদের জান্নাতি সুখ পৃথিবীতে দিয়ে বসবাস করার তৌফিক দান করেন বলো আর কে আসো টপ টপ করে বলে দাও জাকিরের মা 200 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দেবেন প্রতিশ্রুতির উদ্দেশ্য করে তার সংসার জীবনকে আগামীতে সুখে পরিচালনা তৌফিক দেবেন সকলে বলুন আমিন আর আছে কেউ খোকার বউ সে আবার কোথায় বাড়ি নাকি এই পাড়ায় ও এই পাড়ায় 200 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তার দানকে কবুল করে নিন আল্লাহ মনোবাঞ্ছা পূর্ণ করুন আপনজন আত্মীয় স্বজন যারা কবরে আছে সকলের কবরকে গোলাপ ফুলের বাগান বানিয়ে দিন সকলে বলুন আমিন জিয়ারুল গাজী আগামী বছরের জন্য 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন আল্লাহ তার প্রতিশ্রুতি পূর্ণে তৌফিক দেবেন ব্যবসায় কারবারে চাষে বরকত দেবেন আল্লাহ দুনিয়ার সংসারকে সুখময় করে এই পৃথিবীতে বসবাস করার তৌফিক দান করবেন সকলে বলুন আমিন আল্লাহ রোগ শোক বিমারিতে যারা পতিত আছে সকলে রোগ শোক বিমারি থেকে দানের ওসিলা করে আল্লাহ তুমি শেফায় কামেলা দান করিও সকলে বলুন আমিন আর আছে কেউ আর কেউ প্রতিশ্রুতি কিংবা নগদ দেওয়ার মতো কেউ আছে না কারো পকেটে কি আছে জমা দেব দেব করে এখনো দেননি এরকম যদি কেউ থাকেন টপ করে চলে আসেন মহব্বতের সঙ্গে একটু কলেমার জেকের লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
رسول الله. আলমগীরের মা আগামী বছরের জন্য 500 টাকার প্রতিশ্রুতি দিয়েছেন এবং দু খতম কোরআন পাক তেলাওয়াত করে নিয়েছেন, দোয়া সবরে সানি করা হবে ইনশাআল্লাহ। আর কেউ আছেন কিছু প্রতিশ্রুতি দেওয়ার? যদি থাকেন টপ করে চলে আসেন, অন্যথায় আমরা দোয়ায় শরীক হয়ে যাব। আছে আর কেউ বলেন? আমার আব্দুস সামাদ ভাই, শুধু সামাদ ভাই বললে অসুবিধা আছে, আল্লাহর নাম সামাদ, এই জন্য শুধু সামাদ নাম রাখা যাবে না, আব্দুস সামাদ নামের সঙ্গে জুড়ে দিতে হবে। সালাম আল্লাহর নাম, এ নামের সঙ্গে আব্দুস সালাম জুড়তে হবে। গফুর আল্লাহর নাম, এ নামের সঙ্গে আব্দুল গফুর জুড়তে হবে। আল্লাহর বান্দা হিসাবে নামের পরিচয় দিতে হবে, শুধু নাম বললে আল্লাহ বোঝায়, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর নামের সঙ্গে যারা নাম রাখবেন, 99টি আল্লাহর নাম আছে কায়দায় বাগদাদিতে, এই 99টি নামের সঙ্গে কেউ যদি নাম মহব্বত করে রাখে, তার সঙ্গে আব্দুল শব্দ জুড়ে দিতে হবে, অন্যথায় কিন্তু শিরকি বা কুফরি করার পর্যায়ে পড়ে যাবে। তো যাই হোক, আমার ভাইরা যারা যা দান করেছেন, আল্লাহ পাক সকলের দানকে কবুল করুন। আগামী বছরে প্রতিশ্রুতি যারা দিয়েছেন, আল্লাহ তাদের ব্যবসায় কারবারে বরকত দান করে প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসুন আর লম্বা করব না, সকলে আমার সঙ্গে দোকানে হাত তোলেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা অতারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন। রব্বি ইগফিরলি জুনুবি আরহাম ওয়ান্তাল গফুর রহিম। আল্লাহ শয়তানের অস্বস্থায় পড়ে, নফসের তাড়নায় কুমন্ত্রণায় পড়ে, তোমার হুকুমের খেলাফ যত ত্রুটি বিচ্ছিদ আমরা করেছি, আয় আল্লাহ গোনায় জর্জরিত হয়ে গেছি, রব্বুল আলমিন আমাদের সারা জীবনের গোনা মাফ করে দাও আল্লাহ। বেগনা মাসুমের তালিকা আমাদের নাম নথিভুক্ত করো, জানি না কোন দিন আজরাইল সামনে এসে হাজির দেবে, সেদিন তো আর ঘুষঘাস দিয়ে ফেরত পাঠানো যাবে না, দুনিয়ার মহামায়া পরিত্যাগ করে অন্ধকার কবরে হাজির দিতে হবে। যে কবরের দরজা নাই জানলা নাই, বধির অন্ধকার কবর, আপনার হাবিব জানিয়েছেন আল কবরুন জুলমাতুন হাদি কহু আল কবরুন বাইদুদ দুধ আল কবরুন আউ্বালুন মিন মানাজিল আখেরা। কবর হলো পোকামাকড়ের ঘর, কবর হলো অন্ধকার বদির কারাগার, কবর হলো পরকালের প্রথম নম্বর ঘাঁটি, ওই ঘাঁটিতে যে পাশ করতে পারবে বাকি পরীক্ষা আল্লাহ তার জন্য সহজ হবে। কবর পরীক্ষায় আমরা যে কি করে পাশ করবো বড় দুশ্চিন্তা হয়, আল্লাহ রব্বুল আলামিন আমাদের কবরগুলোকে তোমার জান্নাতের বাগানের টুকরা তুমি বানিয়ে দিও, আল্লাহ আমাদের ইমান আমানকে তুমি মজবুত করে দাও, শয়তান ধোকা দিয়ে অস্বস্তা দিয়ে আমাদের জানে ইমানকে বরবাদ করে না ফেলে, ইমান যদি বরবাদ হয়ে যায় সব সর্বনাশ হয়ে যাবে, তোমার নবীর উম্মত করে আমাদের পৃথিবীতে তুমি পাঠিয়েছ আল্লাহ, হাসরের মাঠে তোমার নবীর পিছনে দামান ধরে যেন দাঁড়াতে পারি তৌফিক দান করিও। রব্বুল আলামিন সন্ধ্যার প্রাককাল থেকে নেই পর্যন্ত তোমার পবিত্র কোরআন আয়াত শরীফ সুরা শরীফ পাঠিয়েছে, কত ছেলেমেয়েরা পাঠ করেছে, তোমার নবীর মহব্বতে দোয়া দরুদ শরীফ পাঠ করা হয়েছে, জিকির আজগার তসবিহ তাহলিল পাঠ করা হয়েছে, দয়া পরবশে শাবান মাসের শেষে যদি তুমি সাক্ষাৎ দান করো আল্লাহ, সর্বাগ্রে সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে তুমি পৌঁছে দাও। তামাম সাহাবায়ে কেরাম আজাজে মোতাহারাত নবীর আওলাদ যারা যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবরে তুমি সব পৌঁছে দাও আল্লাহ। এই পৃথিবীতে আদম সাফিউল্লাহ থেকে নিসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বরের আগমন হয়েছে, বর্ণনাকারীদের মতে 1 লক্ষ মোতাবেক 2,24,000 পয়গম্বর যারা দিনের কাজ করে মারধরকে অত্যাচার উৎপীড়ন নির্যাতন সহ্য করে কবরস্থ হয়ে গেছে, সকলের কবরে তুমি সব পৌঁছে দাও। রব্বুল আলামিন প্রিয় নবীর পথ থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আল্লাহ তোমার মহব্বতের প্রেমিক বান্দা বান্দি যারা অলিয়া অলিয়া হিসাবে
তোমার খাতায় নাম লিপিবদ্ধ করেছে, সকল ওলিদের খাতায় আল্লাহ তাদের নামের বাবরকতে তুমি দোয়াটা কবুল করে নাও। আল্লাহ ওলিদের রুহানি দোয়া তুমি নসিব করো, তাদের রুহানি দোয়ার ওসিলা করে এই মজলিসটাকে তুমি কবুল করো, পয়গম্বরদের রুহানি দোয়াকে তুমি কবুল করে নিয়ে আয় আল্লাহ এই মজলিসটাকে তুমি কবুল করো। এই মজলিসের তত্ত্বাবধায়ক যারা অক্লান্ত পরিশ্রম করেছে, হাড় ভাঙা খাটনি খেটেছে, বেহেস্তের বাগান যারা বানিয়েছে, এদের বাপ মা দাদা দাদি নানা নানি আপনজন আত্মীয় স্বজন যারা নীরব নগর অন্ধকার কবরে কবরস্ত হয়ে আছে, যাদের খবরা খবর আমরা কিছু পাই না আল্লাহ, এই শাবান মাসে তারা একটা দিন ছাড় পায়, আপনজনের দরজায় এসে ভিক্ষুকের মতো দাঁড়িয়ে থাকে, আবার ভোর হয়ে গেলে তারা কবরে চলে যায়। আল্লাহ যারা এইভাবে এসে কিছুই পায়নি, তারা সন্তানদের জন্য কত বদদোয়া করেছে জানি না, আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানাও, রব্বুল আলামিন তাদের জীবনের অপরাধগুলো ক্ষমা করে দাও, কবরগুলোকে বেহেস্তের বাগান বানাও, জান্নাতি নাজনেমত তাদের কবরে চালু করে দিয়ে কেয়ামত পর্যন্ত কবরগুলোকে তুমি আল্লাহ নূরে আলা নূর বানিয়ে দিয়ে দাও। আমাদের আপনজন যারা বিদায় নিয়েছে, বাপ হারিয়েছে, মা হারিয়েছি, অনেকে বাপ মা উভয়কে হারিয়ে ফেলেছে, কত ব্যক্তি সন্তানকে কবরস্থ করেছে, কত ব্যক্তি দাদা দাদি নানা নানিকে কবরস্থ করে আজ দুখানা হাত আমরা তুলেছি, শাবান মাসের ওসিলা করে আল্লাহ এই মজলিসটাকে তুমি কবুল করে তাদের জীবনের সকল অপরাধকে তুমি ক্ষমা করে দাও, সকলে কবরগুলোকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও, তাদের রুহানি নিগ্ধ আমাদের সকলের জন্য সেভ করো। আল্লাহ এই মজলিসের ভিতরে যারা অসুস্থ বেমারিতে আছে রোগ থেকে সেফাই কুল্লিয়া দান করো, যারা মুসিবতে আছে আল্লাহ মুসিবত থেকে নিষ্কৃতির ব্যবস্থা করো। রব্বুল আলামিন যারা দিনদার আছে, রাস্তাঘাটে পথে মুখ দেখাতে পারে না, আল্লাহ দেনা থেকে নিষ্কৃতির ব্যবস্থা তাদের করে দাও। যারা ব্যবসা বাণিজ্য করে সংসার নির্বাহ করছে, হালালি উপায়ে ব্যবসা করার তৌফিক দান করো। আমার গ্রামের অনেক ছেলে লোক মুখে শুনি তারা মদের ব্যবসা করে, মদ বিক্রি করে, সুদের ব্যবসা করে, আয় আল্লাহ সুদের টাকা নিয়ে সংসার নির্বাহ করে, আল্লাহ তাদের এই কুকর্ম থেকে হেফাজত করে দীন ও শরীয়তের পূর্ণ পায়বন্দী করে দাও। রব্বুল আলামিন সুদের ব্যবসা থেকে নিষ্কৃতির ব্যবস্থা করো, জাহান্নামের আগুনের ভয় তাদের হৃদয়ে তৈরি করে দাও। আল্লাহ যারা মদ বেচে মদের ব্যবসা করে এবং যারা মদ খায় আল্লাহ তাদের তুমি নিষ্কৃতি দাও রব্বুল আলামিন, কারণ এই মদ যারা খায় সঙ্গে সঙ্গে তারা বেঈমান হয়ে যায়, সুদের ব্যবসা যারা করে তারাও বেঈমান হয়ে যায়, কবর হাসর পরকাল সব বিপদের জায়গা হয়ে যাবে। আল্লাহ তোমার নবীর উম্মত হয়ে হাসরের মাঠে মুখ দেখাতে পারবে না, আল্লাহ তাদের জাহান্নামের ভয় হৃদয়ে তৈরি করে দিয়ে তোমার দিনের পথের প্রতীক তুমি তাদের বানিয়ে দাও। রাব্বুল আলামিন এই মজলিসে যারা আপনজনের উপকার উদ্দেশ্যে যারা দান করেছে 1000 2000, কেউ বা 500, কেউ বা 200 100, কেউ বা নগদ দিল, কেউ বা প্রতিশ্রুতি দিল, সকলের প্রতিশ্রুতি পূর্ণ করার তৌফিক দান করিও। যারা নগদ দিয়েছে আজ রাত থেকে কিয়ামত পর্যন্ত তাদের সকলে আপনজনের কবরে আল্লাহ তুমি জান্নাতে সুখ দান করে দাও। রাব্বুল আলামিন মরহুম জহর আলী মিয়ার ছেলে পূর্বে আমার হাতে কয়েকটি টাকা দান করে দিয়েছে এবং তার আপনজনের জন্য দোয়া চেয়েছে, আল্লাহ তার আপনজন যারা রক্তের সঙ্গে সম্পর্ক নিয়ে কবরস্থে আছে এই সামনের বাস বাগান, রব্বুল আলমিন তাদের জীবনের অপরাধ ক্ষমা করে দিন, অপরাধ যা করেছে ভুলকে আপনি ক্ষমা করে দিয়ে দিন, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আল্লাহ এই গাজী পাড়ায় আশেপাশে ডাইনে বামে সামনে পিছনে যে যেখানে কবরস্থ হয়ে আছে সকলের কবরে তুমি জান্নাতে সুখদান করো। আগামী বছর এই জলসা পরিচালনা করার তৌফিক এই কমিটিকে তুই পূর্ণভাবে তৈরি করার তৌফিক দান করিও। আল্লাহু মিন্না নাজালু কাফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াতুবালাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। রব্বুল আলামিন একদিন দুনিয়ার মোহমায়া ছেড়ে আমাদের সকলকে বিদায় নিতে হবে, আজরাইল কবে আসবে জানি না, ফেরত পাঠানো যাবে না, ঘুষ দেওয়া যাবে না, আল্লাহ যখনই আসবে তখন তো প্রাণ পাকে উড়িয়ে নিয়ে যাবে। আমাদের মরণের সময় জবানটা জারি রাখিও, পরিষ্কার করে দিও তোমার একত্ববাদের ভাষা, আরশ পাকের ভাষা, পবিত্র কলেমা শরীফ আমাদের সকলের জবান দিয়ে জারি করতে করতে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তৌফিক দান করে দাও আল্লাহ। যাদের সংসারে দৈন্যদশা অভাব চলছে আল্লাহ অভাব থেকে নিষ্কৃতির ব্যবস্থা করো, যাদের ব্যবসার যে কারবারে বরকত হচ্ছে না আল্লাহ তাদের ব্যবসায় কারবারে বরকত দান করে বিবি বাচ্চাকে নিয়ে সংসার জীবনে সুখ ভোগ করতে পারে তৌফিক দান করো। সুবহানাক আল্লাহুম্মা ও তাহিয়াতুহুম ফিয়া সালাম ওয়া আখিরু দাওয়া হুনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেউ চলে যাবে।